वेलकम टू माय चैनल, आमी सुष्मिता। आज आमी आपनादेर जन्य एनेछि एक कलरेर एकटा डिजाइन, सिंगल कलरेर एकटा डिजाइन। एई डिजाइनटा आपनारा मने करले लेडिज कार्डिगाने दिते पारेन, बाच्चा छेलेदेर जदि स्वेटार तैरि करेन ताते दिते पारेन, एमनकि आपनारा जदि टुपि तैरि करेन टुपिते दिते पारेन, एमनकि मने करले जेंट स्वेटारेओ आपनारा एई डिजाइनटा दिते पारेन। खूब सहज डिजाइन, मात्र चार काठिते एई डिजाइनटा तैरि हये जाय। देखुन এই ডিজাইনটা আজ আমি আপনাদেরকে দেখাবো, খুবই সহজ ডিজাইন। এবং এটা আপনারা জোড় সংখ্যার ঘর এবং বিজোড় সংখ্যার ঘর দু রকম ঘরে এই ডিজাইনটা আপনারা তৈরি করতে পারেন। তো চলুন শুরু করি আজকের ডিজাইনের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এই ডিজাইনটা আপনারা কোন প্রজেক্টে দিলেন এবং কি কালারের উল দিয়ে এই ডিজাইনটা আপনারা তৈরি করলেন। তো চলুন শুরু করি আজকের ডিজাইনের ভিডিও। দেখুন এটা একটা সিঙ্গেল কালারের ডিজাইন, ঠিক আছে, এবং খুবই সহজ ডিজাইন, মাত্র চার কাটিতে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়। আমি এটা তুতে কালার দিয়েই বানিয়েছি, আপনারা আপনাদের মতো করে যেরকম খুশি হবে কালার দিয়ে বানাবেন। তো চলুন শুরু করি ডিজাইনের ফার্স্ট কাঁটা। একটা ঘর প্রথম কাঁটায় এমনি তুলে নেব, এবার সেকেন্ড ঘরটা উল্টো বুনলাম, উল্টো বুনে নিলাম। এবার থার্ড ঘরটা আবার সোজা, আবার একটা ঘর উল্টো, আবার একটা ঘর সোজা, উল ঘুরিয়ে একবার উল্টো একবার সোজা, একবার উল্টো একবার সোজা, এইভাবে বুনে যেতে হবে পুরোটা। দেখুন নর্মালি যেভাবে উল্টো বুনি সেভাবে উল্টো বুনলাম, উল্টা ঘোরালাম, একটা সোজা ঘর বুনলাম। এইভাবে পুরো কাঁটাটা কমপ্লিট করতে হবে, একটা ঘর উল্টো আর একটা ঘর সোজা। এটা হচ্ছে ডিজাইনের ফার্স্ট কাঁটা, সোজা পিঠ, সোজা পিঠ থেকেই ডিজাইনটা শুরু। তো সোজা পিঠে আমরা একটা উল্টো আর একটা সোজা এইভাবে পুরোটা বুনে নিচ্ছি। লাস্টের ঘরটা উল্টো বুনে নিলাম, ঠিক আছে, হয়ে গেল ডিজাইনের ফার্স্ট কাঁটা, আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাঁটায়, কী করব, ফার্স্ট ঘরটা এমনি তুলে নেব, ঠিক আছে, সেকেন্ড ঘরটা উল্টো, সেকেন্ড ঘরটা উল্টো বুনলাম, এবার থার্ড ঘরটা কী করব দেখুন, এইভাবে কাঁটাটাকে ঢোকালাম, উলটাকে এইভাবে পেঁচালাম, পেঁচিয়ে এমনিভাবে তুলে নিলাম, আমরা কিন্তু বুনলাম না এমনি তুলে নিলাম। দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি, একটা উল্টো, উল্টো হলো এই ঘরটা, দেখুন এইভাবে কাঁটাটা ঢোকালাম, উল্টাও এইভাবে পেঁচালাম যেভাবে উল্টো বুনি, এইভাবে তুলে নিলাম ঘরটা, আমরা কিন্তু ঘরটা বুনলাম না। একটা ঘর নর্মালি যেভাবে উল্টো বুনি উল্টো বুনলাম, আবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কাঁটাটাকে ঢোকালাম, উল্টা এইভাবে জড়ালাম, যেভাবে আমরা উল্টো বুনি সেভাবেই পেঁচিয়ে নিলাম, নিয়ে সব শুদ্ধ ঘরটা এইভাবে তুলে নিলাম, ঠিক আছে। আবার একটা নর্মালি উল্টো, আবার কাঁটাটা ঢোকালাম, উল্টা পেঁচালাম, এইভাবে তুলে নিলাম, ঠিক আছে, এই ঘর শুদ্ধই উঠছে। আবার একটা উল্টো বুনলাম, আবার দেখুন এই যে ঘরটা, এইভাবে উল্টাকে পেঁচালাম, ঠিক আছে, এই কাঁটায় কিন্তু ঘরটা রয়ে গেছে, সব শুদ্ধ ঘরটা এইভাবে তুলে নিলাম, এই কাঁটায় তুলে নিলাম, অর্থাৎ দুটো ঘর উঠে গেল, একটা ঘর তো ছিলই, দেখুন এই ঘরটা তো ছিলই, আবার এই যে পেঁচাচ্ছি এটা একটা ঘর, এই নিয়ে দুটো ঘর কাঁটায় উঠে গেল, দেখুন দুটো ঘর, ঠিক আছে।
নর্মালি একটা উল্টো, আবার একইভাবে করতে হবে। এইটা সেকেন্ড কাঁটাটা এইভাবে করতে হবে, এইভাবে তুলে নিলাম, উল্টো, আবার দেখুন উল্টা শুধু জড়াবেন, জড়িয়ে এইভাবে তুলে নেবেন, ঘরটা বুনতে হবে না। একটা উল্টো ঘর, আবার উল্টা জড়িয়ে এইভাবে তুলে নেওয়া, সেকেন্ড কাঁটাটা পুরোটা এইভাবেই কমপ্লিট করতে হবে। লাস্টে দেখুন দুটো ঘর আছে, যেভাবে তুললাম সেভাবে তুলে নিলাম, এই ঘরটা উল্টো বুনে নিলাম, হয়ে গেল ডিজাইনের সেকেন্ড কাটা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের থার্ড কাটায়। থার্ড কাটায় কী করব, ফার্স্ট ঘরটা তো এমনি তুলে নেব, হলো। এবার দেখুন এই যে দুটো ঘর আছে, ঠিক আছে, উলটাকে প্রথমে সামনের দিকে ঘোরাবো, যেভাবে উল্টো বুনি সেভাবে উল্টাকে প্রথমে সামনের দিকে ঘুরিয়ে নিলাম। এবার এই যে দুটো ঘর, যেটা আগের কাটায় দুটো ঘর হয়েছে, এই দুটো ঘরকে একসাথে এইভাবে কাঁটাটা ঢোকাবো, ঢুকিয়ে উল্টা এইভাবে প্যাঁচাবো, ঘরটা বুনবো না আমরা, ঠিক আছে। এইভাবে আবার তুলে নিলাম কাঁটায় শুধু শুধু, এ দেখুন একটা ঘর উল্টো বুনলাম, এই যে দুটো ঘর, এই দুটো ঘরে কাঁটাটা ঢোকালাম, উল্টা এইভাবে যেমনভাবে উল্টো বুনি তেমনভাবে প্যাঁচালাম, পেঁচিয়ে এইভাবে তুলে নিলাম, বুনলাম না। আবার একটা ঘর উল্টো বুনলাম, এই দুটো ঘরকে একসাথে কাঁটায় ঢুকিয়ে উল্টা এইভাবে যেভাবে উল্টো বুনি সেভাবে পেঁচিয়ে একসাথে ঘরগুলো তুলে নেওয়া, অর্থাৎ তিনটে ঘর হচ্ছে কাঁটায়, ঠিক আছে। এটা একটা উল্টো, দেখুন এই দুটো ঘর তো ছিলই, আবার উল্টাকে এইভাবে পেঁচাচ্ছি, অর্থাৎ তিনটে ঘর হয়ে গেলে। এই শুদ্ধ কাঁটায় তুলে নিলাম, বুনছি না, এইটা বুনছি, এই ঘরটা উল্টো বুনে নিলাম, দুটো ঘর একসাথে কাঁটাটা ঢুকিয়ে উল্টা এইভাবে পেঁচিয়ে এইভাবে তুলে নিলাম, এই ঘরটা উল্টো বুনে ঘরটা ফেলে দিলাম, এই দুটো ঘর কাঁটাটা এইভাবে যেভাবে উল্টো বুনি সেভাবে পেঁচালাম, পেঁচিয়ে সব শুদ্ধ তুলে নিলাম, একটা ঘর উল্টো, দুটো ঘর এইভাবে পেঁচিয়ে এইভাবে শুধু শুধু তুলে নিলাম। এইভাবে পুরো কাঁটাটা আমাকে কমপ্লিট করতে হবে। এই ঘরটা উল্টো বুনলাম, ঠিক আছে। এবার লাস্টে এই একটা ঘর বেঁচে আছে, এটাকে আমরা বুনে নেব সোজা, হলো। ডিজাইনের তিন নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল, চলে এলাম ডিজাইনের চার নম্বর কাঁটায়। চার নম্বর কাঁটায় কী করব ভালো করে দেখুন, ফার্স্ট ঘরটা তো এমনি তুলে নেব, যেভাবে আমরা নর্মালি তুলি সেভাবেই ফার্স্ট ঘরটা তুলে নিলাম, হয়ে গেল। এবার কি করব, এই যে একটা ঘর যেটা আগের কাঁটায় আমরা উল্টো বুনেছি, ঠিক আছে, এই কাঁটাতেও আমরা উল্টোই বুনব, দেখুন উল্টো বুনলাম, এবার উল্টা ঘুরিয়ে নিলাম, নিয়ে এই যে তিনটে ঘর, এই তিনটে ঘরকে আমি সোজা বুনব, তিনটে ঘরকে বুনে একটা ঘর করলাম, ঠিক আছে। উল্টা আবার পিছন দিকে ঘোরালাম, এই ঘরটা উল্টো বুনলাম, যেটা আগের কাঁটায় উল্টো বুনেছিলাম সেই ঘরটা এ কাঁটাতে উল্টোই বুনলাম, আবার উল্টা সামনের দিকে ঘোরালাম, এই যে এখানে তিনটে ঘর, যে তিনটে ঘর আমরা বারবার বারবার তুলে নিচ্ছিলাম না বুনে, এই তিনটে ঘরের মধ্যে একসাথে কাঁটাটা ঢোকালাম, ঢুকিয়ে একটা সোজা ঘর বুনে এই তিনটে ঘর ফেলে দিলাম। আবার একটা ঘর উল্টো, উল্টা আবার ঘুরিয়ে নেব, এই যে তিনটে ঘর, এই তিনটে ঘর এইভাবে কাঁটাটা ঢুকিয়ে একটা সোজা বুনে ঘরটা ফেলে দিলাম, একটা ঘর এমনি নর্মালি উল্টো।
কাঠার একদম শেষের দিকে চলে এসেছি, উল্টো ঘর বুনলাম, তিনটে নিয়ে একটা সোজা ঘর বুনলাম, এটা তো উল্টোই বুনবো, একটা উল্টো, আবার এই তিনটে ঘরকে একসাথে কাটায় ঢুকিয়ে একটা সোজা ঘর বুনে এই তিনটে ঘর ফেলে দেওয়া, লাস্টের যে ঘরটা এটা উল্টো বুনে নিলাম, আমার 4 নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল। এটাই ছিল এই ডিজাইন। দেখুন এই 4টে ঘর এইভাবে বুনলেই এত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে, দেখুন ডিজাইনটা কত সুন্দর। তো এই ছিল আমার আজকে ডিজাইনের ভিডিও।